সরকারের পতন হতে বেশি দেরি নেই। বিএনপির নেতাকর্মীরা সরকার পতনের যুদ্ধ শুরু করলে সরকার বেশি সময় টিকতে পারবে না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে মানুষের অস্থায়ীনতা দূর করতে নেতাকর্মীদের আহ্বান জানান। সদর উপজেলার এই সম্মেলনে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। দুপুরের পর সম্মেলনের দ্বিতীয় পর্বে শুরু হয় সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনের ভোট গ্রহণ। উপজেলার 10টি ইউনিয়নের 710 জন ভোটার এই তিন পদের 7 প্রার্থীর মধ্যে বেছে নেবেন তাদের নতুন নেতৃত্ব। বাংলাদেশের মধ্যে যারা বিদেশে পাচার করে তাদের বাংলাদেশে থাকার অধিকার থাকতে পারে না, অবশ্য ক্ষমতায় আগাতে তাহলে থাকবেও না। এমন কথা বুঝুন চলছে কোন দেশে যাবে, কোন দেশে গেলে নিরাপদ, পাশের দেশে বলে মনে হয় না, আমেরিকা কানাডা তো মেঘাধিক।